হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বকুল প্রসেনজিৎ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ পিয়া আমাদের বাড়িতে এসেছে, থাকবে এখন রবিবার পর্যন্ত। এই দেখো আমার মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো, জামাটা দেখে নাও, পরে জামাটা দেখে দাও, জম্মা জামা হাই করে দাও, হাই করে দাও। তো সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম, যেটা আমার মেয়েকে দেখতে পাবে সকাল সকাল ও কী করছে। ওর কাম্মা ওকে ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে, আর আমি ওকে সাজাচ্ছি, সেটা দেখতে পাবে। তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমি এটা স্টার্ট করলাম। তো তোমাদের রোজ আমি ভিডিও দিতে পারবো না, একদিন পর পর আমি ভিডিও দেবো। যেমন কালকে জামাই ষষ্ঠী একটা ব্লগ আসবে, স্পেশাল ব্লগ, যেখানে আমার বর থাকবে, আমার বরও তোমাদের সাথে কথা বলবে, তো সেটা দেখতে পাবে কালকে। আর এই দেখো আজ আরেকজন, একজন এর নাম পূর্ণিমা, ডাক নাম বুনি। এর সাথে আমার মেয়ে খুব খেলে, তাই ওকে না পেলে আমার মেয়ে চলবে না। বুনি এদিকে আয়, হাই করে দে। হাই। ও খুব ভালো মেয়ে। পিয়া কিছু বলে দে। কি বলবো আমি, কালকের ব্লগটার জন্য তোমরা অপেক্ষা করো, কালকে কিন্তু খুব স্পেশালি ব্লগ আসছে, এন্ড সবাই মিলে কিন্তু দেখবে, আর লাইকও করবে, সাবস্ক্রাইবও করবে। হ্যাঁ, আর আমাদের পাশে থাকবে, পাশে থাকবে। আর একটা কথা বলছি, প্রিয়া বকুলস ব্লগে একটা ব্লগ চলে এসেছে, তোমরা দেখতে পাবে। তো ওই ব্লগটা আমাদের কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, দুটো ব্লগসের মধ্যে। আমার মেয়েটা খুবই বদমাইশ, তা সবসময় বদমাইশই করছে। দেখো হাই করো, খালি হাই করো, কি বলবে তুমি, ব্লগ করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, ওন কালকে আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগসে। আজ টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। একটা আম দি দাও, আম দি দাও, আম দি দাও।